নমস্কার, ড্রিম ইলেকট্রিক বাইকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কাস্টমারের কাছে এসেছি তার সাইকেলটাকে C60 LF এ কনভার্ট করার জন্য। C60 LF মানে হচ্ছে সি মানে সাইকেল, 61 একবার চার্জে 60 কিলোমিটার যাবে, আর মোটামুটি LF মানে হচ্ছে লিথিয়াম ফসফেট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটার নাম, ঠিক আছে, এটা হচ্ছে চেঙ্গাইল লেভেল ক্রসিং। এটা হচ্ছে আপনার হাওড়া পাঁচলা এবং বাউরিয়া আর মাঝখানে একটা জায়গা, দেখতে পাচ্ছেন এটা একটা লেভেল ক্রসিং, ঠিক আছে। আমরা এখানে এসেছি একটা সাইকেল কনভার্ট করার জন্য। লকডাউনের জন্য সমস্ত কিছু বন্ধ আছে এখানে, তাও আমরা একটু ম্যানেজ করে রিকোয়েস্ট করে একজন সাইকেল দোকানিকে সঙ্গে নিয়ে আমরা ভিতরে কাজ করছি, যাতে করে ক্লায়েন্টের মোটরটা বাঁদিকে লাগানো যায়। তার জন্য অবশ্যই একজন সাইকেল স্টোরের প্রয়োজন হয়। দেখছেন ভিতরে কাজ চলছে। আপনি যখন কোনো মেশিন চালাবেন না, লাইনে হাতটা রাখবেন না, একদম টুকরো হবে, ছোট পাতলা ওইখানেই আছে, দেখুন। এখানে আপনার লিথিয়াম চার্জারটা এখানে দিয়ে চার্জ করা হয়, আস্তে আস্তে কানেকশনের কাজগুলো শুরু করা হয়। এখানে দেখছেন দুদিকে দুটো ফ্রি লাগানো আছে, একটা লেফট সাইড ফ্রি আর বোথ সাইড হব লাগানো হয়েছে, নর্মাল হবটা শুরু করা হয়েছে। একটু দাদার ছোট্ট ইন্টারভিউ নেব। দাদা চেঙ্গাইলে অনেক দিনের সাইকেলের দোকান না, কতদিন ধরে তাও মোটামুটি কাজ করছি? আমি কাজ করছি 35 বছর। বাহ, আমাদের এই যে টাল ভাঙার কাজটা সম্পূর্ণ কিন্তু উনি করলেন, খুব সুন্দর টালটা ভেঙেছেন উনি, খুব সুন্দর করেছেন এবং খুব তাড়াতাড়ি করেছেন, খুব স্পিডে, খুবই ভালো ডাল। একবার হালকা প্যাডেলটা ঘুরিয়ে আমরা দেখাবো, খুব সুন্দর, খুব সুন্দর ডাল করেছেন উনি। তো লোকালি এখানে পাঁচলা থেকে শুরু করে বাউরিয়া পর্যন্ত যারা থাকেন তাদেরকে আমার কাছে রিকোয়েস্ট, যদি সাইকেলের কোনো সমস্যা হয় দাদার কাছে আসবেন। দাদার এই চেঙ্গাইল লেভেল ক্রসিংয়ের সামনেই দোকান, ঠিক আছে, অবশ্যই আসবেন। ওনার হাতের কাজ খুব ভালো, খুব স্বল্প মূল্যে ভালো কাজ উনি করেন। এখন আমরা ব্যাটারি এবং আনুষঙ্গিক ওয়্যারিংগুলো করবো, ব্যাটারি ফিউজ থেকে শুরু করে আনুষঙ্গিক ওয়্যারিংগুলো করবো। কন্ট্রোলার থেকে ইন্ডিকেটারের যে কানেকশানটা হবে সেটা কালো তারের সঙ্গে ইন্ডিকেটারের কানেকশান হবে, কালো যে সকেট থাকবে তার সঙ্গে ইন্ডিকেটারের কানেকশানটা হবে, ঠিক আছে। সবসময় পজিটিভ নেগেটিভ দেখে কানেকশান করবেন, যদি পজিটিভ নেগেটিভ উল্টে যায় কন্ট্রোলার শর্ট হয়ে যাবে।
এটা আছে মোটরের কানেক্টর, এতে মোটরের পজিটিভ কানেকশন হচ্ছে নীলটা এবং নেগেটিভ কানেকশন হচ্ছে লাল সাদাটা। মোটর থেকে দুটো তার এসছে, এখানে আমরা পজিটিভ নেগেটিভ লাল এবং কালো দিয়ে মার্ক করেছি। তো কন্ট্রোলারে যে তার আছে আপনার নীল আর সাদা, সাদাটা হচ্ছে কন্ট্রোলারের, সাদাটা হচ্ছে নেগেটিভ আর মোটরের কালোটা হচ্ছে নেগেটিভ। এখানে একটা জিনিস আছে, যদি মোটরের তার পজিটিভ নেগেটিভ ঘুরে যায় তাহলে আপনার মোটরটা রিভার্সে ঘুরবে, মোটর তখন সোজা ঘুরবে না, মোটর উল্টো ঘুরবে, সেটা আপনাকে দেখে লাগাতে হবে। যদি উল্টে যায় মোটর কিন্তু উল্টে ঘুরবে, তো এটা আপনাকে সোজাই লাগাতে হবে, যেমন পজিটিভ নেগেটিভ হবে সেইভাবেই লাগাতে হবে। নীল তারটা পজিটিভ আর মোটরের লাল তারটা পজিটিভ, কন্ট্রোলারের নীল তার পজিটিভ আর মোটর থেকে যে লাল তার এসছে সেটা পজিটিভ। কন্ট্রোলারের নীল এবং মোটরের লাল এই দুটোকে একসঙ্গে লাগাতে হবে, এবং সাদা কন্ট্রোলার থেকে সাদা এবং কালো মোটরের কালো, এটা হচ্ছে নেগেটিভটা, এই দুটোকে একসঙ্গে লাগাতে হবে। এটা হচ্ছে ইগনিশন, এই যে লাল যে কানেক্টরটা দেখছেন এটা ইগনিশনের কানেকশন। তো এটা ইগনিশন হচ্ছে যে চাবি দিয়ে ঘোরালে আপনার সিস্টেমটা অন হবে, আর চাবি অফ করে দিলে সিস্টেমটা অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এপাশে, এপাশে দেখুন, এপাশে একটু এখানে চাবির ইগনিশনের সুইচ আছে, এখান থেকে দুটো তার এসছে, এদিকে আমি এই দুটো তার হচ্ছে ইগনিশনের তার, এখানে কোনো পজিটিভ নেগেটিভের ব্যাপার নেই, এই দুটো তারের সঙ্গে এই দুটো তার যোগ করে দেবে। আর হর্ন, এর মধ্যে একটা হর্ন আছে ইন্ডিকেটারের মধ্যে, তো হর্নের তারটা একটু ছোটো থাকে, ওটাকে আমরা তার দিয়ে বের করে এনেছি, বেশি একটু বাড়িয়ে এনেছি এই সবুজ আর সাদা তার দিয়ে। এখানে সবুজ, এখানেও লাল কালো দিয়ে করা আছে, কিন্তু এটা লাল কালোর কোনো ব্যাপার নেই। এই যে শটলের যে তার আছে, শটলের সকেটের সঙ্গে তিন দুটো তার এক্সট্রা আসবে, এই হলুদ তার দুটো আপনার, এখানে দেখা এই যে সুইচটা আছে, এটা হচ্ছে হর্নের সুইচ, এই সুইচের কানেকশান এই তারে আছে। তো আমরা যদি এই দুটোকে জুড়ে দিই আপনার এখানে হর্ন বাজবে।
এবার আমাদের আছে শুধুমাত্র ব্যাটারি কানেকশানটা। ব্যাটারি কানেকশানটা পজিটিভ, এই সকেটটা ব্যাটারি কানেকশানের সকেট, এর সঙ্গে একটা এক্সট্রা তার দেওয়া হয় যেটা দিয়ে আমাদের সাধারণত এলইডি ব্যাটারি লেড ব্যাটারি চার্জারের জন্য ব্যবহার করা হয় এই সকেটটা। কিন্তু আমরা যেহেতু এখানে লিথিয়াম ফাস্টের ব্যাটারি নিচ্ছি সেহেতু এই চার্জারের সকেটটা ব্যবহার করবো না, আমরা এপাশে একটা সকেট দিয়েছি। এখানে দেখে নিন এই যে সকেট আছে, এই সকেটের সঙ্গে তারের কানেকশান আছে, এই সকেটের সঙ্গে একটা তারের কানেকশান আছে। আমরা এদিকে এই যে হলুদ আর কালো যে তারটা বের করে নিয়েছি, এই হলুদ কালো তারটা আমরা এই ব্যাটারি তারের সঙ্গে জুড়বো, তাহলে এটা ব্যাটারি কানেকশানটা কমপ্লিট হবে। এখানেও পজিটিভ নেগেটিভের ব্যাপার আছে, ব্যাটারির কন্ট্রোলার থেকে যে লাল তারটা বেরিয়েছে সেটা পজিটিভ তার এবং কালো তারটা নেগেটিভ তার। এটা যেন কখনোই গুলিয়ে মানে উল্টো কানেকশান না হয়ে যায়, উল্টো কানেকশান হয়ে গেলে কিন্তু তার কন্ট্রোলার শর্ট হয়ে যাবে। এবং এই যে কানেক্টার থেকে আপনার ব্যাটারি চার্জারের যে পোর্টটা আছে এখানে এপাশে দেখুন, আপনি এপাশে নিয়ে যান, আপনি একটু সরে দাঁড়ান, তাহলে উনি একটু বুঝতে পারছেন। তো এই যে পোর্ট আছে, পোর্টের ডান দিকে আপনার হাতের ডান দিকে যেটা থাকবে, ডান দিকের পিনে পজিটিভ কানেকশান হবে। হ্যাঁ, ডান দিকের এই পিনটায় পজিটিভ কানেকশান হবে, আপনার হাতের ডান দিক যেটা হবে সেই দিকের পিনে পজিটিভ কানেকশান হবে, আপনার বাঁ দিক যেটা হবে সেদিকের পিনে নেগেটিভ কানেকশান হবে। এটা যদি গুলিয়ে যায় তাহলে আপনার ব্যাটারি চার্জার শর্ট হয়ে যাবে, এটা সবসময় খেয়াল রেখে কানেকশান করতে হবে আপনাকে। আমরা এখানে হলুদ তারটাকে পজিটিভ তার হিসেবে নিয়েছি এবং কালো তারটাকে পজিটিভ নেগেটিভ তার হিসেবে নিয়েছি। তো হলুদ তারটা আমরা এর সঙ্গে দিয়ে দেবো পজিটিভ কানেকশানের কন্ট্রোলারের পজিটিভ কানেকশানের সঙ্গে দিয়ে দেবো, এবং এর সঙ্গে এই ব্যাটারির তারটাও জুড়ে নিতে হবে। এই যে বাকি তারটা আমরা নিলাম, এটা আমরা সরাসরি ব্যাটারির সঙ্গে জুড়ে দেবো। এটা এখন ব্যাটারি পজিটিভ কানেকশান জোড়া হচ্ছে। এবার আমরা কন্ট্রোলার ব্যাটারি এবং চার্জারের নেগেটিভ কানেকশান থেকে জুড়ব। এই যে কালো তারটা আছে এটা আপনার চার্জারের যে পোর্ট আছে সেই পোর্ট থেকে এসছে এই কালো তার, এটা একটা ব্যাটারি কানেকশান হবে এই কালো তার, এবং কন্ট্রোলারের যে তারটা এসছে কালো তার, এই তিনটে তার আমরা একসঙ্গে জুড়ে দেবো, এটা নেগেটিভ কানেকশান হবে। এই তারটা যদি কোনো কারণে কালো এবং লালের মধ্যে গুলিয়ে যায় তাহলে ব্যাটারি শর্ট হয়ে যাবে, কন্ট্রোলার নষ্ট হবে, ব্যাটারি শর্ট হবে, সব একসঙ্গে পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। এটাকে সবসময় দেখে করবেন আপনারা যখন কাজ করবেন, কারণ এই জায়গাটাই সবচেয়ে ভাইটাল, সবচেয়ে আসল জায়গা। যদি এখানে কিছু গুলিয়ে যায় আপনার পুরো সিস্টেম পুড়ে যায়। কানেকশান হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবার শুধু টেপ করাটা বাকি আছে। কানেকশানগুলো যেমন দেখিয়েছি এইভাবেই হবে। কন্ট্রোলারের যে সাদা তার আছে এবং নীল তার আছে এটা মোটরের কানেকশানের তার, এই মোটরের তার এই দিক দিয়ে আমরা নিয়ে এসেছি, একটু এদিক দিয়ে দেখুন, এই যে মোটর এখান থেকে আমরা মোটরের তারটা নিয়ে এসেছি ওয়্যারিংয়ের মাধ্যমে নিয়ে এসে, এই যে মোটরের তার কন্ট্রোলারের সাদা তারটা আর এবং মোটরের যে কালো তার এটা হচ্ছে নেগেটিভ কানেকশান, আর কন্ট্রোলারের নীল তার এবং কন্ট্রোলারের নীল তার এবং মোটর থেকে যে একটা লাল তার এসছে এটা হচ্ছে পজিটিভ কানেকশান। এই কানেকশান যদি সোজা হয় তাহলে মোটর সোজা ঘুরবে, আপনার সাইকেলটা সামনের দিকে যাবে, আর এই কানেকশানটা যদি উল্টো হয় তাহলে মোটর রিভার্সে ঘুরবে। আর এই যে তিনটে তারের কানেকশান আছে দেখছেন, সকেট সকেট দিয়ে করা আছে, লাল কালো এবং সবুজ,
এই তিনটে তার হচ্ছে থ্রটলের কানেকশান, এটা সকেট দিয়ে আছে, আপনারা সকেটের সঙ্গে সকেটে লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কখনো নীল হতে পারে এবং নীলের সঙ্গে সবুজ যাবে বা অন্য কোনো রং থাকবে সেটা সবুজ যাবে, কিন্তু লাল কালারটা যেন এক যেরকম আছে সেরকম থাকে। এদিকের লাল কালো দেখতে পাচ্ছেন এখানে, এদিকে যে লাল কালো আছে এদিকেও লাল কালোটা একভাবে আছে, এটা কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলে আপনার কানেকশানটা ঠিক হবে না। আর এটা হচ্ছে হর্নের তার, এটা আমরা ওই হর্নের যে ইন্ডিকেটারের সঙ্গে হর্ন দেওয়া থাকে সেটা একটু ছোটো ছিল বলে আমরা তারটাকে বাড়িয়ে এনেছি। আর এই থ্রটলের সঙ্গে যে সুইচ আছে এখানে দেখুন, এই সুইচের সঙ্গে এই তারটা আছে, তো এই দুটো আমরা এই কন্ট্রোলারের ব্যাটারি বক্সের মধ্যে এনে একসঙ্গে জুড়ে দিয়েছি। আর এইটা হচ্ছে আপনার ইন্ডিকেটারের তার, এটা এই হচ্ছে ব্যাটারি আমাদের ইন্ডিকেটার এবং এর সঙ্গে একটা লাইটের কানেকশানও আছে। তো এই ইন্ডিকেটারের তারটা হচ্ছে আপনার কালো এবং লাল, কন্ট্রোলার থেকে কালো এবং লাল যে তারটা বেরিয়েছে এটা ইন্ডিকেটার, আমরা ইন্ডিকেটারের তারটা এই দিক দিয়ে এনেছি, এনে লালের সঙ্গে লাল এবং কালোর সঙ্গে কালো করেছি। এই জায়গাটা আপনাদের সবসময় মেনটেন করতে হবে, নাহলে এখানে ইন্ডিকেটারটা পুড়ে যাবে। পজিটিভ যদি পজিটিভ কানেকশান হচ্ছে লাল এবং নেগেটিভ কানেকশান হচ্ছে কালো, তো এই জায়গাটা আপনারা যদি মেনটেন না করেন আপনার জিনিস নষ্ট হয়ে যাবে। আর সবশেষে এইটা হচ্ছে ব্যাটারির তার, ব্যাটারির তিনটে কানেকশান হয়, একটা চার্জিংয়ের যে জায়গা থেকে আসে চার্জিং পোর্ট থেকে একটা কানেকশান আছে, এদিকে দেখুন চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্ট থেকে একটা কানেকশান আছে, হ্যাঁ একটা আছে আপনার কন্ট্রোলার থেকে এবং একটা যায় ব্যাটারিতে, এই দুটো তার ব্যাটারিতে যাবে। আর এই যে লাল তার এবং আমরা যে তারটা বের করেছি এখান থেকে চার্জিং পোর্ট থেকে হলুদ তার এসছে, তো হলুদটা নেগেটিভ, এই হলুদ ভুল হলো, হলুদটা পজিটিভ এবং কন্ট্রোলারের লাল হচ্ছে পজিটিভ, আর এই একটা লাল নিয়েছি এটা ব্যাটারিতে পজিটিভ কানেকশানে যাবে। আর আছে আপনার ইগনিশনের কানেকশান, ইগনিশনের কানেকশান আপনার এটা ইগনিশন সুইচ, এই সুইচ থেকে দুটো তারের কানেকশান এসছে, এখানে নেগেটিভ পজিটিভের কোনো ব্যাপার নেই, আপনি যে দুটো তার আছে দুটো তারের সঙ্গে ইগনিশনের কন্ট্রোলারের যে তার আছে সেটা হচ্ছে লাল এবং নীল, তো লাল নীল তার দিয়ে যে কানেকশান করা থাকবে এটা আপনার সাধারণত আমাদের এই যে লাল সকেটটার সঙ্গে থাকবে, এই লাল সকেটের সঙ্গে এই কানেকশানটা থাকবে, তো এই সকেটটা কেটে দিয়ে লাগাতে পারেন বা যদি সকেট থাকে তাহলে সকেটের সঙ্গে সকেট কানেকশান করতে পারেন। এই আমাদের কন্ট্রোলারের কানেকশান হয়ে যাবে। এখন আমরা দেখাবো এই সাইকেলটি লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কীভাবে চার্জ হবে। এখানে আমরা এটা ঢুকিয়ে দিলাম, ওইখানেও প্লাগ ঢুকিয়ে দিলাম, এইবারে অন করে দিন। হ্যাঁ, অন করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে লাল আলো জ্বলছে, ঠিক আছে, এটা লাল আলো জ্বলছে, যখন এই আলোটা আপনার সবুজ হয়ে যাবে তখনই, এই যে লাল আলোটা জ্বলছে যখনই এটা সবুজ হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা মানে ফুল চার্জ হয়ে গেছে। এটা হাই স্পিড চার্জার, সুতরাং 2-2.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। এই হচ্ছে চার্জিংয়ের সিস্টেম, সবসময় সুইচ অফ করে লাগাতে হবে আর সুইচ অফ করেই খুলতে হবে, এটা সবুজ হয়ে যাবে, অফ করে। এবার আমরা একটু সাইকেলটিকে চালিয়ে দেখাবো সাইকেলটিকে এরকম চলছে। এবার দাদা একটু চালিয়ে দেখাবেন আমাদের সাইকেলটা কিরকম চলছে, প্রথমে একটা প্যাডেল মেরে তারপরে এক্সিলারেট, এবার এক্সিলারেট করুন, প্রথমে একটা প্যাডেল করে তারপরে এক্সিলারেট করলে কিন্তু সাইকেলটি এগোচ্ছে। আমি একটুখানি চালিয়ে দেখি, ঠিক আছে, একটু এরকম ধরুন,
এসছিল দেড়টা নাগাদ, দেড়টা। ওই ইলেকট্রিক কানেকশনগুলো করতে আমরা দেখলাম একতলা উঁচু, মানে দেড়তলা উঁচু সমান ব্রিজে আমরা উইদাউট প্যাডেলে উঠে গেলাম। অন্য কোনো ইলেকট্রিক সাইকেল এত উঁচু ব্রিজে কোনোদিন উইদাউট প্যাডেলে ওঠে না। সুতরাং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।